শান্তনু ঠাকুরের গাড়ি থামিয়ে তল্লাশি চালালো পুলিশ। নির্বাচন কমিশনের নিয়ম মেনে রুটিন তল্লাশি, পাল্টা দাবি পুলিশের। সময় নষ্ট করার জন্যই এসব করা হচ্ছে, প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের। শান্তনু ঠাকুরের গাড়ি থামিয়ে তল্লাশি পুলিশের। সোমবার দুপুরে বনগা বিডিও অফিসের সামনে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় পুলিশের পক্ষ থেকে। জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশে এদিন রুটিন চেকিং চলছিল। সেই সময় নির্বাচন কমিশনের কর্মী ও পুলিশের উপস্থিতিতে বনগা বিডিও অফিসের সামনে বাগদা রোডের ওপর গাড়িতে তল্লাশি অভিযান চলছিল। সেই সময় বাগদার দিক থেকে প্রচার সেরে ফিরছিলেন শান্তনু ঠাকুর। বিডিও অফিসের সামনে তার গাড়ি দাঁড় করানো হয়। তবে কমিশনের নিযুক্ত কর্মীদের কাছে প্রয়োজনীয় কাগজ, আই কার্ড দেখতে চান শান্তনুর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। তাদের কাছে কাগজ না থাকায় প্রাথমিকভাবে তল্লাশিতে বাধা দেন শান্তনুর নিরাপত্তারক্ষীরা। এরপর প্রয়োজনীয় আই কার্ড ও কাগজ নিয়ে আসেন কমিশনের কর্মীরা। তল্লাশি অভিযানের নেতৃত্ব দেন বনগা থানার আইসি। তল্লাশির সময় নিজেই গাড়িতেই বসেছিলেন শান্তনু। কর্তব্যরত পুলিশ অফিসারদের প্রয়োজনে গাড়ির ভেতরে এসেও তল্লাশির কথা বলেন তিনি। তল্লাশি অভিযানের গোটা প্রক্রিয়ায় পুলিশ ও শান্তনুর নিরাপত্তারক্ষী উভয় পক্ষই ভিডিও ক্যামেরায় ছবি তুলে রাখেন। শান্তনুর গাড়িসহ তার কনভয়তে থাকা প্রত্যেকটি গাড়ি রীতিমতো খুঁটিয়ে পরীক্ষা করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে কোনো গাড়ি থেকেই সেরকম কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। এই তল্লাশি অভিযান প্রসঙ্গে শান্তনুর অভিযোগ, তার সময় নষ্ট করার জন্যই এই কাজ করা হচ্ছে। এ বিষয়ে শান্তনু ঠাকুর আরও বলেন, এখানে পুলিশ দাঁড় করিয়েছে, আইসি এখানে দাঁড় করিয়েছে, ইলেকশন কমিশনের লোক একজন এলে কি অফিসার বললেন, উনি এসে গাড়ি চেক করছেন, বিনা কার্ডে চেক করতে যাচ্ছিলেন। প্রথমে পুলিশ চেক করতে যাচ্ছিলেন, আমরা বললাম কী অথরিটি আছে আপনার কাছে, কী লাইফ পারমিশন আছে যে আপনি চেক করছেন। তো সেখানে তারপরে উনি এলেন, উনি বিনা কার্ড নিয়ে এলেন, যিনি ইলেকশন কমিশন। তারপরে সে কার্ড আনতে আরও বেশি আরও 15-20 মিনিট লাগালো, মানে আমার এখানে টাইমটা ক্লিন করা হচ্ছে। এমতো পরিস্থিতিতে আমরা দিয়েছি গাড়ি চেক করতে, কিছুই খুঁজে পাইনি। আমি স্পেশালি বলেছি পুলিশকে ঢুকে ঢুকে গাড়ি চেক করি। ড্যাশবোর্ড খোলা যায়? হ্যাঁ, এই তো দেখছি তো ড্যাশবোর্ডের কথা বলছি। প্রেস করনে কো খোলে, প্রেস কর দিয়ে ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।